এই মেঘলা দিনে অনেক অনেক ভালো লাগে। অবশ্যই আমিও আজ মেঘলা দিনে খিচুড়ি মাংস রান্না করব। মুরগির মাংস রান্নার জন্য আমি আজ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকে পেঁয়াজ কুচি, এখানে দুটো নিয়েছি, আর এখানে যা যা মশলা লাগছে, আদা রসুন বাটা, কাঁচা মরিচ, দারুচিনি, এলাচি, ধনিয়া, সেই সাথে তেজপাতা। আর এদিকে হাঁড়িতে পেঁয়াজ বেরেস্তা গুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে এভাবে মিলিয়ে নিতে হবে হাত দিয়ে। মাখানো মুরগির মাংস গুলো এখন আমি দিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন ঢেকে দিব ঠিক ভালো করে কষানো। আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এইখানে আমি খিচুড়ি রান্না করব। আমার আজকের খিচুড়ি রান্নাও হবে সরিষার তেলে। খিচুড়ির জন্য যা যা নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, দারুচিনি, এলাচি, আদা রসুন পেস্ট, গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, সেই সাথে রয়েছে জিরা টালা গুঁড়ো। এখানে চাল এবং মুগ ডাল এভাবে খুব ভালো করে কষিয়ে নিব। আর হ্যাঁ, খিচুড়ির জন্য আমি সবসময় গরম পানি করে নিই। মাংস অনেকটা পানি উঠে গেছে,
চিনিতে এখন আমি পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি নারিকেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরাটালা গুঁড়ো।